নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত সন্ধেবেলায় চা খাওয়ার সময় কিন্তু অনেক সময় মনে হয় যে কিছু একটা সাথে খাই সব সবসময় বিস্কুট খেতে কিন্তু ভালো লাগে না তো এইভাবে করে চিড়েটা ভেজে খাবেন অপূর্ব লাগবে খেতে একদম কোনো গেস্ট আসার থাকলেও তাদেরকেও কিন্তু চটপটেটা বানিয়ে দিতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে আমি আমার নিজের ভালো লেগেছে এরকমভাবে বানিয়ে খেয়ে ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো দেখে জানাতে ভুলবেন না আর যদি এইভাবে ভেজে খান তাহলেও জানাবেন যে কেমন লেগেছিল ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আমি এক প্যাকেট মোটা গোবিন্দভোগ চালে চিঁড়ে নিয়ে নিয়েছি এটা আড়াইশো গ্রাম তো এই চিড়েটাকে পুরো একটা মানে ঝাঁঝরি ঝুড়ি যেটা তার মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে একটু হালকা হাতে ডলে ডলে নিয়েছি কারণ এর মধ্যে কিছু সাদা নোংরা থাকে যেগুলো বেরিয়ে যাবে ওই জন্য এই ঝুড়িটাই নিয়েছি তারপরে একটা ছোট টাওয়েল নিয়ে কিচেন টাওয়েল নিয়ে ভালো করে এই পুরো চিঁড়েগুলোকে জাস্ট ওপর থেকে যে ডাস্টটা থাকে ওটা মুছে নিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি দেখুন ওরকম ডলা মোছার পরে কতটুকু নোংরা বেরিয়েছে এরকম সাদা ডাস্ট মতো বেরিয়েছে এরপর চিরেটা একদম পরিষ্কার হয়ে গেলে চিরে কিন্তু ধুলে হবে না ওই জন্য এইভাবে মুছে নিয়েছি দু টেবিল স্পুন মতন জল বেশি কিন্তু জল দিলে হবে না দু স্পুন মতন জল দিয়ে ভালো করে চিরের গায়ে প্রথমে মাখিয়ে নিয়েছি বেশ ভালো করে মিনিট মিনিটখানেক ধরে কিন্তু ভালো করে জলটা মাখিয়ে নিতে হবে তারপরে এক চামচ বড় মানে চামচের এক চামচ মতন লবণ নিয়ে নিয়েছি আপনারা যেরকম নোনতা খেতে পছন্দ করেন ঠিক তেমনই নেবেন আমি এক চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা যে কোনো মিষ্টি খান যা মিষ্টি খান সেই মিষ্টিটাই অল্প করে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এরপরে চিনি আর লবণ ভালো করে মিনিট খানেক ধরে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা তার বেশি রাখলেও হবে আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো যখন ভালো করে মিশে যাবে চিনি আর লবণ তারপরেই কিন্তু ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা যখন গরম হবে তাতে দু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেবো একটু বেশি দিতে পারেন কিন্তু আমি একটু হাইজেনিক বা হেলদির দিকে চিন্তা করে আমি কিন্তু অল্প তেলই দিয়েছি দিয়ে ওই যে চিঁড়েটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম জল লবণ আর চিনি দিয়ে সেটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর নাড়াতে হবে এই সময় একটা জিনিস ভালো করে মনে রাখবেন গ্যাসটা কিন্তু হাইতে যেন কখনোই না থাকে পুরো রেসিপিটা করব কিন্তু লো টু মিডিয়ামে তো গ্যাসটা ওইভাবেই রেখে দিয়ে পুরো চিড়েটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো ঠিক এমন করেই করতে হবে আমি ঠিক যেভাবে করেছি আপনারা এক এই প্রসিডিওরটা মেনটেন করেই করবেন দারুণ হবে খেতে তো এইভাবে আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দিচ্ছি আর একটু করে নাড়ছি পুরো চিড়েটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ মানে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু নাড়তে হবে আর অবশ্যই এই সময় কখনোই গ্যাসটা বাড়ানো যাবে না লো টু মিডিয়ামেই রাখবেন তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে অথচ ভালো করে ভাজাও হবে না পুড়ে যেতে পারে চিড়েগুলো ঠিক এইভাবে করে এই ভাজার সময়টা কিন্তু একটু সময় দিতে হবে তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও কেটে দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতেও পারেন নাও দিতে পারেন তো শুকনো লঙ্কা একটু কেটে কেটে দিলে কিন্তু খেতে ভালোই লাগে দেখুন যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে রান্না মানে ভাজাটা চিড়ে ভাজাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে আমি একটা বলে ট্রান্সফার করে নিলাম আর কিছুটা চিনে বাদাম আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি কিন্তু ওটা তেলে ভেজে আমি সাইডে তুলে রেখে দিয়েছি পুরো চিড়েটা বাটির মধ্যে ঢালার পর আমি ওই ভাজা বাদামগুলো দিয়ে মিশিয়ে নেব আর ওপর থেকে আপনারা চাট মশলা দিতে পারেন একটু লেবুর রস দিতে পারেন বা আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো এটাও দেবেন খেতেও ভালো লাগবে গন্ধও ভালো লাগবে টেস্টও ভালো লাগবে তো এমন করে করে খাবেন খেয়ে জানাতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না খারাপ লেগে থাকলেও কমেন্ট করবেন যে কেন কোন জায়গাটা আমার কারেকশান করার দরকার ছিল তো আমি এইভাবে করে কারেকশান করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব ক্রিস্পি হয়েছিল ভাজাটা থ্যাংকস ফর ওয়াচিং